ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো নিবর্তনমূলক আইনের কারণে সেলফ সেন্সরশিপে বাধ্য হচ্ছেন গণমাধ্যম কর্মীরা, ফলে বাড়ছে অনিয়ম ও দুর্নীতির মতো অপরাধ, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বিকেলে জাতীয় সাংবাদিক ঐক্য এনইউজের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত মতবিনিময়ে জাপা চেয়ারম্যান আরও বলেন, গেল দুই বছরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 108টি মামলায় 208 জন সাংবাদিককে আসামি করা হয়। আইনটিকে স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা বলে মন্তব্য করেন তিনি, তা সংশোধনের জন্য দাবিও জানান। এর আগে আহ্বায়ক দেলোয়ার জালালির নেতৃত্বে এনইউজের রংপুর জেলা কমিটি জাতীয় পার্টি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। সমাজে মাপকাঠি বলা হয় যে গণমাধ্যমের স্বাধীনতা, তবে দুর্ভাগ্যের বিষয় হলো বর্তমানে আমাদের দেশে গণমাধ্যম স্বাধীন বলা যায় না। গণমাধ্যমের উপর নানান রকম নিবর্তনমূলক আইন, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে একটি আইন করা হয়েছে যেটার সংশোধন করা জরুরি, এমন একটা পরিবেশ সৃষ্টি করা, ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে সাংবাদিকরা নিজেরাই এখন নিজেদের সংবাদকে নিয়ন্ত্রণ করছে বা সেলফ সেন্সরশিপ পালন করছে। এই এই পরিবেশের কারণেই কিন্তু জবাবদিহিতার অভাবের কারণেই আমাদের দেশে দুর্নীতির বিস্তার হচ্ছে। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।